পুরী, বাঙালির সেকেন্ড হোম, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র শ্রী জগন্নাথ ধাম। পুরী বারবার এলো কিন্তু কখনো পুরনো হয় না, যতবারই আসা হোক নতুনই লাগে পুরীকে। পুরীর সমুদ্রের জলে গা ভাসিয়ে শ্রী জগন্নাথের দর্শন করে মহা আনন্দে সবাই কিন্তু চার ধামের এক ধাম দর্শন করতে আসে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পুরীর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। চলে এসেছি পুরী শ্রীধাম। আর পুরীতে এসে যে কোনো জায়গায় ঘুরতে এসে যেটা প্রথমে দরকার হয় সেটা হলো একটা ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো সেই রকমই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হোটেলের নাম হলো ঋত্বিক হলিডে ইন, একদম কিন্তু বাঙালি বাজার, পুরীর যে বাঙালি বাজার সেই বাঙালি বাজার থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, আর সমুদ্র থেকে সমুদ্রে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স। তো চলুন পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এসি নন এসি সব ধরনের রুম, কত দাম আছে, এখানে কিন্তু আপনারা রান্না করেও খাওয়া দাওয়া করতে পারবেন। তো সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট অব দি ভিডিওটা ওয়াচ করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আসুন, এটা হলো হোটেল মেইন এন্ট্রেন্স। ভিতরে যাওয়া যাক, একে একে সবকিছু শেয়ার করতে থাকবো। এটা সামনের জায়গাটা, এখানে স্নান করে এসে এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে। তো এই যে এখানে এসে আপনারা সমুদ্র থেকে স্নান করে এসে এখানে পা হাত পা ধুয়ে নিয়ে আবার আপনারা হোটেলে ঢুকবেন। চলুন আপনাদের সঙ্গে রিসেপশনটা এবার শেয়ার করি। তো এটা হলো রিসেপশন, আর এখানে লেখা রয়েছে ঋত্বিক হলিডে ইনে যা যা নিয়মাবলী আপনাদেরকে মেনটেন করতে হবে সেগুলো সবকিছু লেখা রয়েছে। কটার সময় গেট খোলা হয়, কটার সময় বন্ধ হয়, আর এখানে রয়েছে আপনাদেরকে মানে কখন হোটেলে আসতে হবে, কখন চেক আউট করতে হবে। এছাড়াও রয়েছে পুরীর সাইট সিনের জন্য ওনাদের ট্রাভেলের ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছি 20 লিটারের জল আপনারা যদি কিনে নিতে চান এখানে পেয়ে যাবেন। রিসেপশনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। একদম কিন্তু রাস্তার উপরেই, তো আশা করছি প্রবলেম হবে না আপনাদের। সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এটা হলো এন্ট্রেন্স, এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে জলের ব্যবস্থা আছে, এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখান থেকে জল কিনে নিতে পারবেন। 102 নম্বর রুম, এটা নন এসি। একটা কিং সাইজের বেড, এখানে একটা মিরার সাইডে, একটা বেড সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা ড্রয়ার আছে, এই সাইডেও একটা বেড সাইড টেবিল আছে। উপরে জলের বোতল টোতল রাখার জন্য খুব ভালো, নিচে ছোটোখাটো জিনিস রাখা যাবে।
এখানে চার্জিং পয়েন্ট আছে, টিভি, আর এখানে আপনারা কেবল লাইন পেয়ে যাচ্ছেন, আর এটা একটা ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবে এখানে ব্যাগপত্র রাখার জন্য খুব ভালো একটা চেয়ার, আর যদি আপনারা রান্না করেন তার জন্য ওখানে আছে রান্নার জায়গা। পাশে একটা উইন্ডো আছে, বেসিন, কল, আর এটা আছে ময়লার বালতি। এবার দেখিয়ে দিই আপনাদেরকে বাথরুমটা। শাওয়ার আছে, কল, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট। এখানে আছে জামা কাপড় রাখা, এখানে বেসিন, আর এখানে একটা মিরর। টয়লেট তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উপরটা ফলস সিলিং করা আছে, এটা নন এসি রুম, এর ভাড়া 800 টাকা করে। এবার চলুন একটা এসি রুম শেয়ার করি। তো এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আপনাদের সঙ্গে এসি রুম শেয়ার করব। এটা 202, এটা এসি রুম, আপনার সঙ্গে শেয়ার করি। এখানেও সিমিলার, সব জিনিসই সেম, প্রতিটা ঘরেরই কিন্তু সেম জিনিস। এখানে জক আছে, যা যা দেখিয়েছিলাম দেখতেই পাচ্ছেন। এখানে রান্না করা, উইন্ডোটা খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া আসছে। পাশে দেখতে পাচ্ছেন জঙ্গল, বাড়ি ঘর যেরকম বলেছিলাম। এখানে ময়লা, আর এখানে মিরার, বেডসাইড টেবিল, আর এই যে এসি রুম, এটা এসি। বাথরুম, বাথরুম তো শেয়ার করেছি, বাথরুমে সেম যা যা দেখিয়েছি আপনাদেরকে সেই সমস্ত জিনিসই। এই ঘরটা এখন পরিষ্কার হবে, মানে লোক সবে ছেড়ে গেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা একটা কমন ব্যালকনি আছে, একদম দেখুন লম্বা একটা কমন ব্যালকনি। জামা কাপড় শুকানোর জন্য খুব ভালো, আলো বাতাস খুব সুন্দর আসছে, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। পুরো হোটেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, তো সেফটি পারপাস ওনারা মাথায় রেখেছেন। আর অনেক বড় ব্যালকনি আছে, এই অনেক বড় কমন ব্যালকনি আছে। আর এখানে কিন্তু এই হোটেলে এসে আপনারা হলিডে হোমে এসে থাকলে কিন্তু সম্পূর্ণ কিন্তু বাসনপত্র ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তার জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না। আর এছাড়াও একদম উপরে তিনতলাতে আছে ডরমেটরি রুম,
যেটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, যেহেতু ওখানে লোক আছে, ওখানে কিন্তু আপনারা একসঙ্গে 10 জন থাকতে পারবেন। মানে যদি একটা গ্রুপে আসেন আপনারা কিন্তু 10 জন সেখানে থাকতে পারবেন। ওই রুমটার ভাড়া বলা পসিবল না, ওটা ফ্যাকচুয়েট করে, আপনারা সকলেই জানেন হোটেলের রুম সবসময় ফ্যাকচুয়েট করে, তো সেই হিসাবে ডরমিটরি রুমের একটা ঘরের পিক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও এখানে ডাইনিং এরিয়া আছে, আপনারা বাইরে থেকে কিন্তু খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর পিক টাইমে মোটামুটি সিজন অনুযায়ী ভাড়া চেঞ্জ হয়, সেই জন্য এটা হলো নর্মাল টাইমের ভাড়া। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে ভাড়া রুম কত চলছে, ওনারা আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিবে। স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর থাকছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এক্সট্রা ডিসকাউন্টের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইবের ফটোটা কিন্তু ওনাদের সঙ্গে শেয়ার করতে হবে। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এসি নন এসি সমস্ত ধরনের রুমই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর ডরমেটরি রুমও আছে, আপনারা 10 জন এসে একসঙ্গে থাকতে পারবেন। মানে আপনি যদি সবাই মিলে আসতে চান কিন্তু খুব ভালো অপশন। আমি শুধুমাত্র দেখাতে পারলাম না, যেহেতু হোটেলে পুরো লোকে ভর্তি, যেটুকু রুম ফাঁকা পেলাম সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফ্রি বাসন, তো আপনারা যারা এখানে এসে রান্না বান্না করে খেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো অপশন, আপনারা ফ্রিতে বাসন পেয়ে যাচ্ছেন। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, আপনারা পছন্দ হলে অবশ্যই চলে আসতে পারেন ঋত্বিক হলিডে ইনে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুবই শিগগিরই। জয় জগন্নাথ।